আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা আজ উপস্থিত হয়েছি আরেকটি মাজারের ভিডিও নিয়ে। আমরা আজ আপনাদেরকে এমন একটি মাজার শরীফ দেখাবো যে মাজারটি হলো কুমিল্লা জেলার মুরাদনগর থানার পীর কাশিমপুর গ্রামে অবস্থিত হযরত দয়াল বাবা আব্দুল গফুর চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমরা ইতিমধ্যে মাজারের প্রথম গেটের মধ্যে উপস্থিত হয়েছি। আমরা আপনাদেরকে ভিতরে প্রবেশ করে ধীরে ধীরে সকল কিছু দেখাবো, তাই আপনারা ভিডিওটি না টেনে পুরাটা দেখার চেষ্টা করুন। আজ আপনাদেরকে এমন একজন অলির মাজার শরীফ দেখাবো যিনি একজন মুর্শিদ পাগল ছিলেন, মুর্শিদ প্রেমিক ছিলেন, যিনি মুর্শিদের প্রত্যেকটা হুকুম মানতেন, মুর্শিদকে জানার চাইতে আরও অধিক ভালোবাসতেন। ওনার রঙে রঙিন হওয়ার কারণে আজকে এই গ্রামের মধ্যে ওনার মাজার হয়েছে। আসলে এই গ্রামের মধ্যে ওনার পীরের বাড়ি, মূলত ওনার বাড়ি হচ্ছে বগুড়া জেলায়। তো উনি এখানে চলে আসেন পীরের কাছে, এবং কি এই গ্রামের নামটা যে পীর কাশিমপুর দিয়েছে একমাত্র ওনার কারণেই, ওনার কারণে আজকের এই গ্রামের নাম পীর কাশিমপুর। তো ওনার অনেক কেরামতি রয়েছে, অনেক মজাদা রয়েছে। ওনার দরবারে শত শত হাজার হাজার ভক্ত মুরিদান রয়েছে যারা অনেক অনেক ভালোবাসে, কারণ উনি একজন হক্কানি একজন আল্লাহর ওলি ছিলেন, হক্কানি একজন পীর পাগল মানুষ ছিলেন, যার কারণে ওনার মাজারটা এত সুন্দর বা ওনার ভক্তবৃন্দরা প্রচুর রয়েছে, ওনাকে অনেক ভালোবাসে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাজার শরীফের দক্ষিণ পাশে একটি মসজিদ রয়েছে যেখানে নামাজ পড়া হয়, পাঁচ নামাজ পড়া হয়, জুম্মা নামাজ পড়ানো হয়। আশেপাশে অনেক সুন্দর একটি মর্মাত্ম পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অনেক সুন্দর সুন্দর যা অনেক সুন্দর একটি পরিবেশের মধ্যে, অনেক সুন্দর একটি জায়গার মধ্যে ওনার মাজার শরীফ। চলুন সময় দীর্ঘায়িত না করে আপনাদেরকে মেইন মাজারের অংশটুকু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো হযরত দয়াল বাবা গফুর চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলের মধ্যে নতুন নতুন গজল, হাম, শানে মসজিদে জিকির, আজকার, ওয়াজ, মাহফিল এবং বিভিন্ন দরবারের সুন্দর সুন্দর মাজার শরীফের ভিডিও আপলোড করে থাকি, তাই ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওই আমার মনের কথা কইতাম রে আমার, দিলের কথা কইতাম রে গফুর চিশতি, যদি দেখা পাইতাম তারে, আমি যদি দেখা পাইতাম তারে। ওই আমার মনের কথা কইতাম রে আমার, দিলের কথা কইতাম রে যদি দেখা পাইতাম তারে, আমি যদি দেখা পাইতাম তারে। সম্মানিত ভিউয়ার্স, আসলে প্রত্যেকটা মানুষেরই যার যার একটি মনের মানুষ থাকে। আসলে যে মনের মানুষ পেয়েছে সেই চিরসুখী। আসলে সবাই সব কিছু নিয়ে পড়ে থাকে, দুনিয়াবি চিন্তাভাবনা নিয়ে পড়ে থাকে, কিন্তু একমাত্র যারা পাগল, যারা আল্লাহর ওলি, যারা হক্কানি মুরিদ, হক্কানি পীর মাশাইখগণ, তারা দুনিয়াবি কোনো চিন্তা করে নাই। তারা সবসময় একটাই চিন্তা করেছে, মাওলার সান্নিধ্য হাসিল করার চিন্তা করেছে, কীভাবে মাওলাকে রাজি খুশি করবে সেই চিন্তা দ্বারা নিয়ে তারা মুভমেন্ট নিয়ে ঘুরেছে। কখনো মানুষের হক নষ্ট করার চেষ্টা করে নাই, কখনো মানুষের গীবত করার চেষ্টা করে নাই, কখনো হিংসা নিন্দা অহংকার নিয়ে চলাফেরা করে নাই, যার কারণে তারা একজন আল্লাহর ওলি হয়ে যায়। আমার আল্লাহ বলেছে, যারা আমার হয়ে গেছে তাদের হাত, মুখ, পা, যা কিছু আছে সকল কিছু আমার হয়ে যায়। এই জন্য কখনো ওলি আল্লাহদেরকে নিয়ে মস্কারা টিস্করা করবেন না, ওলি আল্লাহদেরকে ভালোবাসবেন।
আর আমিও অদম গুণাগার ছোট মানুষ আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে উপস্থিত হই। যদি আমার কথার দ্বারা কোনো কাজ দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাজারি বৃত্তের অংশটুকু আপনাদেরকে দেখাইলাম। আসলে চিরকাল মানুষ বেঁচে থাকে না, আমি চাই যে আমার এই ভিডিওগুলো দেখলে যাতে আমাকে মানুষ স্মরণ করে। আমি একদিন এই দুনিয়াতে থাকবো না, যেন ভিডিওটি দেখে মানুষ আমার জন্য একটু দোয়া করে, চোখের পানি ফেলে। তার জন্য আমি ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আজ আর দেরি তো করবো না, আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।